মেনলি হচ্ছে এই পুরো পাহাড়ের গায়ে খোদাই করে এই ঠাকুরের আকার বানানো, এইটার জন্যই উনাকোটি বিখ্যাত। লোকাল ট্রেনই 25 টাকা ভাড়া 108 কিলোমিটারের জন্য। একটা অটো বা বাস কিছু পেয়ে যাই শেয়ারে, তাহলে টাকা বেঁচে যাবে। এই ম্যাজিক ভ্যানের সামনে দুজন জনশতাব্দী 02097 একটা ভিস্তারুম কোচ দিয়েছে। 99,99,999 খানা ঠাকুরের। তিনটে ধাপ ফেলে শিববাড়ি বলে একটা জায়গা আছে, ওখানে গিয়ে থাকেন। এই জায়গাটা, এটা হচ্ছে বাংলাদেশ। তোমরা যাতে ভুল না করো তার জন্য আমি আছি। ডে ট্রিপ করা উচিত না থাকা উচিত সেটার ব্যাপারেও কথা বলবো, চলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রাইডারেস্কেপ্ড ইউটিউব চ্যানেল। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে একটা প্রথমে চা খেলাম, তারপরে টুকি টুকি পায়ে ঢুকে চলে এসেছি আগরতলা স্টেশনে। আজকে আমরা এখান থেকে যাব হচ্ছে একটা বিখ্যাত জায়গা, সেখানকার আর্ট কালচার বা ইনফ্যাক্ট শৈব তীর্থ নামেও প্রচলিত, উনাকোটি। আর সেই জায়গাটা যাওয়ার জন্য সবথেকে যে সস্তার ওয়ে আছে সেটাতে আজকে যাব, সেটা হচ্ছে এই DMU ট্রেনে। লোকাল ট্রেনই 25 টাকা ভাড়া 108 কিলোমিটারের জন্য। মেনলি উনাকোটি যাওয়ার জন্য দুটো স্টেশনে নামা যায়, একটা হচ্ছে ধর্মনগর, একটা হচ্ছে কুমারঘাট। ধর্মনগর হচ্ছে মেন, মানে একটা বড় জায়গা, ওখান থেকে বাস ফাস সবই পাওয়া যায়, কিন্তু ধর্মনগরের ডিস্টেন্স হচ্ছে অ্যাপ্রক্স 140 কিলোমিটার প্লাস, আর সেখানে কুমারঘাট হচ্ছে 108 কিলোমিটার। মানে আমরা যে যাব মোটামুটি ওই 2.5 ঘন্টা মতো টাইম লাগবে, আর যদি ধর্মনগর যাই তাহলে মোটামুটি 3 ঘন্টা 3.5 ঘন্টার কাছাকাছি টাইম লাগবে। তো সেই টাইমে আমরা কুমারঘাট নেবে, ওখান থেকে অটো বা কিছু একটা ভাড়া করে ওখান থেকে ডাইরেক্ট পৌঁছে যেতে পারবো উনাকোটি। একটা জানলার ধারে সিট জোগাড় হয়েছে কিন্তু উল্টো দিকে, মানে যেদিকে ট্রেন যাবে তার উল্টো দিকে মুখ করে বসতে হবে, এটা আমার খুব অপছন্দের লাগে। আর ইনফ্যাক্ট আজকেই এই প্ল্যাটফর্মে দেখলাম যে সামনে দাঁড়িয়ে রয়েছে জনশতাব্দী 02097, ওটা আগে ছিল আগরতলা থেকে জিরিবাম, ওটা এখন রিসেন্টলি চেঞ্জ করে খংসাং অব্দি যাচ্ছে মণিপুরে। আর এইটার লেটেস্ট অ্যাডিশন হচ্ছে ভিস্তাডোম কোচ, একটা ভিস্তাডোম কোচ দিয়েছে, সেই কোচটাও দেখতে পেলাম, বেশ সুন্দর করে সাজানো। আর যেহেতু একদম নতুন সেটা পুরো ঝকঝকে দকতকে পুরো একদম। আমি ভেবেছিলাম যে এই জনশতাব্দীতে করেই যাব, কিন্তু ওটাতে করে গেলে আমাকে ধর্মনগরে নামতে হতো অ্যাজ পার শিডিউল স্টপ যদি বলি, কিন্তু যখন টিকিট কাটতে গেলাম দেখলাম ধর্মনগরের জন্য টিকিটই অ্যাভেলেবেল নেই, আমাকে তাহলে টিকিট কাটতে হবে পরের স্টেশন নিউ করিমগঞ্জের জন্য। এবার ওটাতেই আমার ডাউট যে বাই চান্স যদি ট্রেনটা না দাঁড়ায়, মোটামুটি আমি ভিস্তাডোম কভার করলাম 1000 টাকা দিয়ে, মানে ঠিক শুনছো 1000 টাকা, এই ট্রেনে 25 টাকা, আর ইনফ্যাক্ট জনশতাব্দীরই যেটা নর্মাল সিটিং সেটাতে 130 টাকা। চেয়ার কার ওটা বোধ হয় 470 বা কিছু, মানে এসি যেটা চেয়ার কার। পরেরবার শুধু আসবো যে জনশতাব্দী কভার করতে, আর যদি পসিবল হয় এখান থেকে দিল্লির রাজধানী আছে ওটা কভার করতে। এখানে সিটগুলো বেশ মানে কমফোর্টেবল এই কারণেই, কারণ এখানে 3 জন করে বসে, আর ইনফ্যাক্ট লোকাল ট্রেনের মতো ওপরে বাংকারগুলো রয়েছে, এখানে জিনিসপত্র রাখতে পারবে। এখানে 20 টাকা দিয়ে ট্রেনে খুব ভালো টিফিন পাওয়া যায়, 2 পিস রুটি, তার সাথে হচ্ছে সোয়াবিন দেওয়া ঘুগনি। লোকে খাচ্ছিলো দেখে আমিও নিয়ে নিয়েছি, সকালে ব্রেকফাস্ট ডান। আমি বারবার ধরে টাইম দেখছি, বাইরে দেখছি, আবার টাইম দেখছি যে ট্রেন ছাড়ছে না কেন, দেরি হচ্ছে। তারপরে জানতে পারলাম 1 অক্টোবর থেকে ট্রেনের টাইমটা চেঞ্জ হয়ে গেছে, এখন 7:45 সময় ছাড়ে এটা।
ফাইনালি পৌঁছলাম হচ্ছে কুমারঘাট স্টেশনে। এখানে ঢোকার কথা ছিল হচ্ছে 9:35, আর এখন বাজে হচ্ছে 9:30। সম্ভবত এখানে অনেকক্ষণ গ্যাপে গ্যাপে ট্রেন আছে, তো সেই জন্য সবাই এখন দৌড়চ্ছে, আর আমিও অজান্তে দৌড়চ্ছি। যদি গিয়ে একটা অটো বা বাস কিছু পেয়ে যাই শেয়ারে, তাহলে টাকা বেঁচে যাবে না। এখানে বাইরে এসে রিজার্ভ গাড়ির অপশান রয়েছে, বাস রয়েছে, প্লাস এই অটো বা ম্যাজিক ভ্যানও রয়েছে। ম্যাজিক ভ্যান হচ্ছে 60 টাকা করে কৈলাসহর। ওখান থেকে নেবে আবার উনকোটি যেতে হবে কিছু একটা ভাবে। এটুকুনি বলতে পারি ট্রেনের জার্নিটা বেশ ভালো ছিল। আর ট্রেনের যদি টাইমিং বলি, সকাল 6:45 যেটা আমি এলাম, তারপর হচ্ছে 11টার সময় শিলচর এক্সপ্রেস, আর একটা আছে সন্ধ্যেবেলা 6টার সময়, ওটাও ধর্মনগরের। ফেরার ট্রেন যদি বলি, ওটা হচ্ছে সকাল 6টায়, তারপরে 12:50, 3:50, এটা হচ্ছে টাইম। এছাড়াও ত্রিপুরা সুন্দরী, তারপরে আগরতলা যে স্পেশাল আমি ট্রেনে এলাম, কাঞ্চনজঙ্ঘা, এগুলো টাইম অনুযায়ী তো এগুলো পেয়েই যাবে এক্সপ্রেস মোডে। তাহলে চলো, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, ওখানে পৌঁছোই কৈলাসহরে। তারপর তোমাদেরকে বুঝিয়ে বলছি উনকোটি কী বা কেন বা ওখান থেকে কীভাবে যাবে সব ব্যাপারে ডিটেলে বলছি। আর ইনফ্যাক্ট তোমাদের কী করা উচিত, মানে ডে ট্রিপ করা উচিত না থাকা উচিত, সেটার ব্যাপারেও কথা বলবো। চলো, ম্যাজিক ভ্যানের সামনে দুজন, তারপরে এই রোতে তিনজন, এই রোতে তিনজন, আবার আমাদের রোতে তিনজন। এই কৈলাসহরে এসে তারপরে ওখান থেকে একটা টোটো রিজার্ভ করে নিয়েছি, এখানে টুকটুক টমটম এগুলো বলে, 300 টাকা। তো এখান থেকে উনাকোটি ওখানে যাবো, তো ওখানে গিয়ে দেখার জন্য উনি দাঁড়াবেন, তারপরে আবার ব্যাক করে কৈলাসহর। যদি কুমারঘাট থেকে কৈলাসহর আসার রাস্তাটা বলি, মানে সারাক্ষণ খালি লাফিয়েই গেছি, 80-85% খারাপ, 45 মিনিট থেকে 50 মিনিট মতো টাইম লাগলো। যখন তোমরা আসবে না, অতি অবশ্যই রুমাল, বড় রুমাল বা মাস্ক নিয়ে এসো, মুখ টুক ঢাকতে কাজে লাগবে, এত ধুলো। ফাইনালি এসে পৌঁছলাম হচ্ছে উনকোটি। লোকাল লোকেরা বলে হচ্ছে উনকোটি, এই নামটার মানে হচ্ছে 1 কোটি থেকে 1 কম। তোমাদেরকে গল্পটা বলছি, তার আগে বলি এই জায়গাটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মিজোরাম ডিভিশনের আন্ডারে রয়েছে। পুরো পাহাড়ের গায়ে খোদাই করে এই ঠাকুরের আকার বানানো, এইটার জন্যই উনকোটি বিখ্যাত। খোদাইটা কে কবে কখন করেছে কিচ্ছু জানে না, সেইটার জন্য লোকে দূর দূর থেকে দেখতে আসে। এটা হচ্ছে ট্যুরিজম পার্সপেক্টিভে বললাম। এবার এখানের যে পৌরাণিক ঘটনাটা আছে, দুটো ঘটনা মেনলি, তার মধ্যে একটা ঘটনা হচ্ছে শিব ঠাকুর টোটাল 1 কোটি ভগবানের সাথে কাশী অবধি যাচ্ছিলেন। সেখানে যাওয়ার সময় এখানে রাত্রিবেলা থাকেন আর কি, বিশ্রাম করার জন্য। আর শিব ঠাকুর তখন সবাইকে বলে দেন পরের দিন সকালবেলা আমরা কাশীর জন্য রওনা দেবো। আর সবাই এত টায়ার্ড ছিল, পরের দিন সকালে যখন ঘুমতে ওঠে, শিব ঠাকুর দেখে যে কেউ ঘুমতে ওঠেনি। তখন শিব ঠাকুর রেগে গিয়ে অভিশাপ দেন যে তোমরা যখন এখানে ঘুমোচ্ছ, এখানেই পাথরের মধ্যে বিরাজ করো। সেই থেকে এখানে 99,99,999 খানা ঠাকুর এরকমভাবে আর কি স্থাপন হয়ে যায়। এই পাহাড়ের গায়ে শিব ঠাকুরের দেখো পুরো খোদাই করা রয়েছে, কে করেছে কবে করেছে কেউ জানে না। আর এই শিব ঠাকুরকে উনকোটেশ্বর ভৈরব বলে পুজো করা হয়। এই যে শিব ঠাকুরের খোদাইটা দেখছো, এটা পুরোটা হচ্ছে 30 ফিট লম্বা, আর শুধু এই জটার যেটা দেখছো এটাই হচ্ছে 10 ফিট লম্বা। দেখো ঠাকুরের হাত, এখানে হাতের আঙুল, এ দেখো এখানে সীতামা রয়েছে। এখানে সীতামা যখন অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন, অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল, তারপরে এখানে 121টা ধারার জলে আমরা দেখো তৈরি হয়েছি। এ দেখো এখানে উমার আগে খোদাই করা ছিল, তারপরে ভেঙে গিয়ে এখানে নিচে এসে পড়েছে। আর শিব ঠাকুরের যত সাঙ্গ পাঙ্গ যত থাকে, নন্দী ভিঙ্গি সব এখানে দেখো রয়েছে। আর এখানে শিবরাত্রির দিন বা মকর সংক্রান্তির দিন প্রচুর দর্শনার্থী এখানে আসে, পুজো দেয় এখানে। আর ইনফ্যাক্ট যে চৈত্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতেও এখানে একটা অশোকাষ্টমী বলে পুজো হয়। এই ওপর থেকে আমরা নিচে এলাম, এরকম ঘুরে 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 এরকমভাবে আসতে পারবে এদিক দিয়ে, না হলে এখান থেকে আবার ওদিক দিয়ে গিয়ে ঘুরে ওই শিব ঠাকুরের সামনে দিয়ে এরকমভাবে এদিক দিয়ে আসতে পারবে। দেখো এদিকে পুরো গণেশ ঠাকুরের খোদাই করা, দেখতে পাচ্ছ?
আর ঠিক এই যে জায়গাটা আছে, জুম করে দেখাচ্ছি, এই যে জায়গাটা এটাকে বলা হয়েছে শিবের জটা। শিব ঠাকুরের যে মাথা থেকে গঙ্গা বেরোয়, বলা হয় এখান থেকে গঙ্গা মা বেরোচ্ছে। দ্বিতীয় ঘটনাটা হলো, শিব পার্বতী যখন যাচ্ছিলেন তখন কাল্লু কুমার বলে একজন শিল্পী যাবেন বলে ইচ্ছা প্রকাশ করেন, আর উনি ছিলেন হচ্ছে শিব পার্বতীর বিশাল বড় ভক্ত। তো সে না করতে না পেরে ওনাকে সঙ্গে কিছুটা নিয়ে আসেন। রাত্রিবেলা পার্বতী এই জায়গায় বলেন যে তুমি যদি এখানে 1 কোটি দেবদেবীর আকার পাহাড়ে খোদাই করতে পারো তাহলে তুমি কালকে আমাদের সাথে যাবে, কিন্তু শর্ত ওটাই, 1 রাত্রির মধ্যে করতে হবে। সকালে উঠে দেখতে পাওয়া যায় যে 1 কোটি থেকে 1টা ঠাকুর বাকি রয়েছে, সেই জন্য এই জায়গাটার নাম হয় হচ্ছে উনকোটি বা উনকোটি, বা কেউ কেউ আবার উনাকোটিও বলে। এখানে কিন্তু সিঁড়ি ভেঙে ওঠা নামা রয়েছে, তো যদি তোমাদের পায়ে ব্যথা থাকে বা বয়স্ক মানুষ থাকে ওটাতে একটুখানি মাথায় রেখে, বা ইনফ্যাক্ট বাচ্চা থাকলেও, কিছু কিছু সিঁড়ি আছে শ্যাওলা ধরা, তো বৃষ্টি পড়লে ওটা ভালো স্লিপারই হয়ে যাবে। এখানকার লোকাল একজন মানুষের সাথে কথা বলে জানতে পারলাম, এই যে বলা হয় না উনকোটি, শিব ঠাকুর রেগে গিয়ে চলে গেছিলেন, 3টে ধাপ ফেলে উনি শিববাড়ি বলে একটা জায়গা আছে এখান থেকে 7 কিলোমিটার দূরে, ওখানে গিয়ে থাকেন। ওখানে বিশাল বড় শিবলিঙ্গ রয়েছে, সিঁড়ি দিয়ে উঠতে নামতে কষ্ট, কিন্তু জায়গাটা দারুণ সুন্দর। ভিডিও দেখে কতটা বুঝতে পারবে জানি না, কিন্তু নিজে যখন আসবে না একটা অন্যরকম ফিল হবে পুরো। তোমরা এই খাড়ায় সিঁড়ি দিয়ে নয় উঠতে পারো, নয় নামতে পারো, আমি তো নামবো ওটার কোনো গল্প নেই। রেলিং ধরে ধরে আস্তে আস্তে নামি, আর যাদের হাইটে ভয় আছে ভার্টিগো কাইন্ড অফ তারা একটু ভেবে, কারণ এই খাড়ায় সিঁড়িটা থেকে নিচটা পুরো দেখা যায়, তো অনেকেরই মাথা ঘুরতে পারে। কোনো কোনো আর্কিওলজিস্ট আবার মানেন এখানে নাকি বুদ্ধির সাইট ছিল যেখানে বসে ধ্যান করা হতো। অদ্ভুত মানুষজন এখানে এসেও খোদাই করতে ছাড়েনি। দেখো এই যে উনাকোটির পুরো কার্ভিংসগুলো, এটা হচ্ছে জাম্পুই হিলের পার্ট, আর এটাকে বলা হয় হচ্ছে হিলস অফ লস্ট ফেসেস। কটা তো আমরা দেখলাম, 3টে 4টে, যদি সত্যিকারেরই 99,99,999টা থাকে তাহলে ভেবে দেখো তো, দারুণ সুন্দর, দারুণ এই অ্যাম্বিয়েন্স বলো, এই জায়গা বলো, মানে একটা অদ্ভুত শান্তি আছে এখানে, অদ্ভুত। যখন তোমার মেন গেট দিয়ে ঢুকবে, ঢোকার পরে একটা রাস্তা চলে গেছে নিচের দিকে, যেখান থেকে তোমরা একটুখানি এগিয়ে গেলে অ্যাকচুয়াল পাহাড়ের গায়ে খোদাইগুলো দেখতে পারবে, আর একটা সিঁড়ি দিয়ে ওপরে ওঠে, সেখান দিয়ে যদি ওঠো ওখানে শিব পার্বতী একটা মন্দির আছে। এই উনাকোটি তীর্থ খোলা থাকে হচ্ছে সকাল 6টা থেকে বিকেল 5টা অবধি, আর যখন তোমরা ঢুকবে তখন এটা হচ্ছে মেন গেট, এটা বন্ধ থাকে, আর এইখান দিয়ে তোমাদের ঢুকতে হবে। আর এই যেটা দেখছো এটা সিকিউরিটি রুম, এখানে গিয়ে তোমাদের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, সঙ্গে যদি জলের বোতল থাকে সেটা, আর কজন আছো সেটা লিখতে হবে, তারপরে ভেতরে ঢুকতে পারবে। তাড়াতাড়ি করে দৌড়ে উঠে আর নেবে, পুরো হাঁপিয়ে গেছি। এবার যাচ্ছে হচ্ছে শিববাড়ি বলে একটা জায়গায়, মানে কথিত আছে এখান থেকে যে শিব ঠাকুর চলে গেছিলেন উনি 3টে পা ফেলে যেখানে পৌঁছেছিলেন 7 কিলোমিটার দূরে শিববাড়ি, ওখানেই উনি লিঙ্গ হয়ে থেকে গেছিলেন। এবার ওখানে যাব, জেনারেলি টুরিস্টরা ওখানে যায় না, আর তোমরা তো জানো যে যেখানে লোকে যায় না সেখানে আমি যাই, ব্যাপারটা এরকম টাইপের। আমি এখন এলাম হচ্ছে শিববাড়ি। তোমাদেরকে তো বললাম কথিত আছে এখানে শিব ঠাকুর এসে বসবাস করেছিলেন। এখানে আমি সিঁড়ি করে দিয়েছে, এখানে আমি একটা ভিউ পয়েন্ট মতো করেছে, এই জায়গাটা এটা হচ্ছে বাংলাদেশ। আর ইনফ্যাক্ট বেশ ভালো একটা ঠান্ডা হাওয়া রয়েছে, এই ঘামের মধ্যে না হেভি লাগছে। এই আমি এখান থেকে নামলাম, নেবে এই সোজা হচ্ছে ভিউ পয়েন্ট, আর এদিকে ঘুরলে হচ্ছে শিবলিঙ্গ। আমি যেহেতু ভিডিও করি আর সব জায়গা দেখাতে পছন্দ করি বা নিজেও দেখতে ভালোবাসি, সেই জন্য আমার কাছে এই জায়গাটা কিন্তু ওয়ার্থফুল। তোমরা ডিসাইড করতে পারো এর জন্য তোমরা আসবে কি আসবে না সেটার উপরে, এবার এটার জন্য কিন্তু এক্সট্রা টাকা লাগে। চলো তাহলে সোজা কৈলাসহর, ওখানে গিয়ে খাই, তারপরে কুমারঘাটে গিয়ে তোমাদেরকে ডিটেলে কথা বলি কীভাবে আসবে, কোথায় থাকবে যদি দরকার পড়ে, বা আদৌ দরকার পড়বে কি না, বা কীভাবে প্ল্যান করতে পারো পুরো ট্রিপটা, সেই নিয়ে কুমারঘাটে কথা হবে, আগে টাইমলি পৌঁছে যাই। চলো।
দৌড়তে দৌড়তে পুরো একদম টায়ার্ড হয়ে গেছি। কৈলাস শহরের যে বাস স্ট্যান্ড বলো বা টোটো স্ট্যান্ডে এলাম, এখানে পূজা হোটেল বলে একটা হোটেলে গেলাম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, 120 টাকা দিয়ে চিকেন ভাত খেয়েছি। মেলি নিয়েছিলাম ভেজ ভাত, পরে বলে যে দাদা একটা চিকেন খান, চিকেনটা বেশ ভালো টেস্টি। খেলাম ঠিক আছে, 50 টাকা দিয়ে খেয়েই নিই, সত্যিই টেস্টি ছিল। আর ইনফ্যাক্ট চিকেনটা অন্য জায়গায় না একটুখানি আমার অতটা ভালো লাগে না, আমি বললাম একটুখানি মাংস দেখে দিন, হাড় অতটা খাই না, মাংস দেখেই দিয়েছিলো, বেশ ভালো খেতে, মানে যথেষ্ট ভালো। খেয়ে হাত ধুতে গেছি, তখন একজন আমাকে বলছে আপনাকে আমি কোথায় দেখেছি। আমি বলছি কোথায় দেখেছি বলুন তো, বলছে জানি না কিন্তু মনে পড়ছে না কিন্তু আমি দেখেছি। কারণ তাহলে হয়তো ভিডিওতে দেখেছেন, আমি ভিডিও বানাই চ্যানেলের নামটা বলাতে, তখন বললো ও হ্যাঁ তাহলে ওখানেই দেখেছি বোধ হয়। যাই হোক, এখানে এবার বাসে যাবো, আসবার সময় ম্যাজিকে এসেছিলাম, কোমর ফোমর পুরো একদম ব্যথা হচ্ছে, প্লাস তার উপরে টায়ার্ডনেসটা রয়েছে। আর বাসের একদম সামনের সিটটাই পেয়েছি, এটা না, এটা তো ড্রাইভারের, এখানে এই সিটটাতে বসে যাবো। এখন 4টে বাজে, পৌঁছে গেছি কুমারঘাট স্টেশনে। এলাম এই বাসে করে, যেমন তোমরা দেখলে, প্রথমে বলি বাসের ভাড়া 40 টাকা, কিন্তু বাসে পুরো ঠেসে ঠেসে লোক ওঠে, যেহেতু কষ্ট কম প্লাস ভাড়া কম। সেকেন্ডলি যদি বলি, আমি যে টোটো করে গেছিলাম উনাকোটি তীর্থ আর ওখান থেকে শিববাড়ি হয়ে তারপরে কৈলাস শহর, প্রথমে কথা হয়েছিল 300 টাকায়, মোটামুটি 200-250 টাকার মতো পড়ে। আমার যেহেতু তাড়া ছিল, সেজন্য আর দরদাম কিচ্ছু করিনি, আর এমনিতে আমি খুব একটা পারিও না। শিববাড়ির কেসটা হচ্ছে ওখান থেকে কিন্তু খুব একটা বেশি দূরে নয়, ওটা পাহাড়ের ওপরে চড়তে হয়, সেই জন্য আমাকে বললো 500 টাকা। আমি কিন্তু ডিস্টেন্স জানতাম না, প্রথমে বলছিলো 7 কিলোমিটার, 7-7 14 কিলোমিটার, রাস্তা খুব খারাপ, এসব বলছিলো। ঠিক আছে একটু কম সম করে নেবে, বলো ঠিক আছে নেবো কম, এই বলে গেলাম। তারপরে যখন কৈলাস শহরে এলাম, 800 টাকায় নিল, মানে 300+500, হয়তো এটা 500 টাকায় হয়ে যেত, 300 টাকা আমার এক্সট্রা গেলো, আমার ভুল থেকে তোমরা শিখবে। আর আমি যেহেতু কোথাও থেকে এটা জানতাম না ভাড়াটা কীরকম, অবভিয়াসলি একটুখানি এদিক ওদিক হতে পারে, তোমরা যাতে ভুল না করো তার জন্য আমি আছি, আমি যাতে ভুল না করি তার জন্য কেউ নেই। থার্ড হচ্ছে তোমাদের কী করা উচিত, তোমরা কি দিনের দিন ঘুরে যাবে না তোমরা এখানে এসে থাকবে। প্রথমে থাকার কথা বলি, থাকার জন্য কুমারঘাট স্টেশনের কাছে একটা দুটো হোটেল আছে, আর তোমরা যদি ধর্মনগর যাও ওখানেও তোমরা থাকার জায়গা পাবে, প্লাস কৈলাস শহরেও থাকার জায়গা পাবে। এবার যদি তোমরা দিনের দিন আসো তাহলে কী করবে, দিনের দিন এলে তোমাদেরকে 6:45 ট্রেনে আসতে হবে, তারপরে বাস বা ম্যাজিক ভ্যানে করে তোমরা যেতে পারো কৈলাস শহর, 40 টাকা বাসের ভাড়া, 60 টাকা ম্যাজিক ভ্যানের ভাড়া। বা তোমরা যদি রিজার্ভ করতে চাও তাহলে তোমরা অটো পাবে, বা তোমরা ইনফ্যাক্ট গাড়ি পাবে। অটো বা গাড়ির রেট মোটামুটি এখান থেকে নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসা অবধি মোটামুটি 1000-2000 টাকার মধ্যে পড়বে, যেটা আমি 4-5 জনের সঙ্গে কথা বলে জানতে পারলাম, শিওর না হয়তো একটু কমও হতে পারে। আর টাইম কী লাগবে, টাইম হচ্ছে সকালে আসবার সময় ট্রেনে 3 ঘন্টা, তারপরে এখান থেকে 45 মিনিট থেকে 50 মিনিট তোমার যেতে কৈলাস শহর, ওখান থেকে উনাকোটি হচ্ছে আরও 40 মিনিট মতো, রাস্তা খারাপ বলে টাইম লাগবে। উনাকোটিতে মোটামুটি 1-1.5 ঘন্টা টাইম দিতে পারো, বা 2 ঘন্টাও দিতে পারো যদি তোমাদের ছবি তোলার থাকে, তাহলে মোটামুটি 3+3 = 6, আর এদিকে হলো তোমার 2 = 8, ওখানে গিয়ে 2 = 10, আর যদি তোমরা মোটামুটি ওই গাড়ি উনাকোটির আপডাউনটা ধরি তাহলে মোটামুটি ওই 11-11.5 ঘন্টা থেকে 12 ঘন্টা মতো সময় লাগবে টোটাল। এবার আমি যদি বলি, আমি বলবো যদি তোমরা বড় ফ্যামিলি হও তাহলে তোমরা এসে এক রাত্রি থাকতে পারো, বা তোমরা এখানে এসে গাড়ি ভাড়া করে নিয়ে পুরোটা ঘুরে নিতে পারো। এবার যদি লেটস সে কথা কথা 10 জনের গাড়ি ভাড়া যদি 2000 টাকা নেয়, 200 টাকা করে পার হেড গাড়ি লাগবে না, ইনফ্যাক্ট 4 জনের ছোটো গাড়িও পাওয়া যায়। আমি সকালে দেখেছি কিন্তু ওই মানে সবাই দৌড়চ্ছিল, আমি ভাবলাম যদি সব বেরিয়ে যায় তখন যেতে পারবো না, রিজার্ভ করে যেতে হবে বলে আমি গাড়িগুলোর দামই জিজ্ঞাসা করিনি। মেনলি আমি তো বলবো উনাকোটি যেও, শিববাড়ি না গেলেও চলবে, ভগবানের জায়গা ওরকমভাবে না হ্যাঁ বলা তো যায় না, তোমাদের ইচ্ছে। চল তাহলে এখানে ভিডিওটা শেষ করছি, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের যদি কোনো মন্তব্য থাকে বা কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধা নেই। আজকের মতো এটুকুনি, দেখা হবে পরের ভিডিওতে, বাই।